ব্যালাড এটার উপরে একটা শর্ট নোট আলোচনা করছি প্রথমেই ডেফিনেশন ব্যালাড ইজ এ টাইপ অফ ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস এ স্টোরি থ্রো ভার্স টিপিক্যালি ইন কোয়াট রেন্স উইথ এ রেগুলার রাইম স্কিম অ্যাট মিটার এটা হচ্ছে এক ধরনের ন্যারেটিভ পোয়েম এবং এখানে কোয়াট রেন্সের ব্যবহার করা হয় মানে প্রত্যেকটা স্ট্যান্ড যাতে চারটা করে লাইন থাকবে এখানে রেগুলার রাইম স্কিম থাকবে মিটার থাকবে ব্যালাডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে রিপিটেশন হবে মানে বিভিন্ন ফ্রেজের বারবার ব্যবহার হবে এবং এখানে রিদমিক স্ট্রাকচার থাকবে থিম হিসেবে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে লাভ অ্যাডভেঞ্চার ট্র্যাজেডি অর ফকলার সাধারণত ব্যালাডের ট্রান্সমিশনটা হয়েছে মুখে মুখে জন্য বলা হয়েছে যে অরিজিনালি পাস্ট ডাউন ওরালি এবং এগুলো গাওয়ার জন্য গান হিসেবে গাওয়ার জন্য এগুলোকে কম্পোজ করা হতো আর ব্যালাডের মধ্যে অবশ্যই ইমোশনাল অ্যাপেল থাকবে ড্রামাটিক এলিমেন্ট থাকবে জেনারেলি ব্যালাডকে তিনটা ভাগে ভাগ করা হয় ফক ব্যালাড রোডসাইড ব্যালাট অ্যান্ড লিটারি ব্যালাড ব্যালাদের একটা চমৎকার উদাহরণ হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিডার স্যামুয়েল টেলরের টেলার কোলোরিজেন লেখা খুবই বিখ্যাত একটা কবিতা এটাকে আমরা বেলাদের উদাহরণ হিসাবে দিতে পারি এবার আমরা কিছু ক্যারেক্টারিস্ট্রিক সম্পর্কে জানব ব্যালাড টিপিক্যালি পজেস সেব ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক মেলাদের প্রথম ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে এটা ন্যারেটিভ স্ট্রাকচার মানে এটা কোনো একটা গল্প বলবে যেমন ভালোবাসা বা কোনো একটা ট্রাজেডি অ্যাডভেঞ্চার হিরোইজম এগুলো গল্প বলতে পারি এটাকে বলা হয় ন্যারেটিভ স্ট্রাকচার তারপর হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে এখানে বলা হয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন বেলা ইজ স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড মেকিং দেম অ্যাক্সেসিবল টু এ ওয়াইট অডিয়েন্স দর্শকরা খুব সহজেই বেলাদের ভাষা বুঝতে পারবে তারপর হচ্ছে রিপিটেশন বেলাদের একই ফ্রেজ বারবার ব্যবহার করা হয় এটাকে রিফ্রেন বলা হয় আমরা এভাবে বলতে পারি ইউজ অফ রিফ্রেন এবং এই ব্যাপারটা এই যে কোয়ালিটি বেলাদের এই স্টোরিটাকে আরও বেশি মেমোরেবল করেছে তারপর হচ্ছে কোয়াট্রেন কোয়াট্রেন বলতে বোঝায় এখানে প্রত্যেকটা স্টেন্ড যাতে চারটা করে লাইন থাকবে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এবং রাইম স্কিম জেনারেলি এবি এ বি অর এ বি সিবি এভাবে হয়ে থাকে এখানে আর একটা হচ্ছে ড্রামাটিক মানে ড্রামায় আমরা জানি ডায়ালগ থাকে অ্যাকশন থাকে ব্যালাডেও এগুলো থাকবে ব্যালাড টু ফ্রিকুয়েন্টলি ইনক্লু ইনক্লুড ডায়ালগ অ্যান্ড অ্যাকশন টু এনহ্যান্স দ্য স্টোরি অ্যান্ড ক্রিয়েট ক্রিয়েট এ ড্রামাটিক ইফেক্ট এরপর হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট মানে এখানে ট্রেডিশনাল যে ব্যাগগুলো আছে সেখানে বিশেষ করে দেখা যায় যে সুপার ন্যাচারাল এলিমেন্টের ব্যবহার করা হয় যেমন গোস্ট ফেইরি যেমন দ্য রাইম অফ দ্য এনশেন্ট মেরিনার সেখানে আমরা কিন্তু অনেক সুপার ন্যাচারাল এলিমেন্টে দেখি তা আমরা আমাদের যদি কবিতাটার কথা মনে থাকি আমরা কিন্তু মানে ফিচারগুলো আরও সহজে মনে রাখতে পারব এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যানোনিমাস অর ওরাল ট্রেডিশন হিস্টোরিক্যালি ব্যালাদ হচ্ছে আসলে কে লিখেছেন অথরকে এটা জানা যেত না এই জন্য এটাকে বলা হয় যে অফেন অ্যানোনিমাস আর সর্বশেষ কোয়ালিটি ফিচার হচ্ছে মিউজিক্যাল কোয়ালিটি অবশ্যই অবশ্যই এই কোয়ালিটি থাকবে এবং এটা অবশ্যই উল্লেখ করতে হবে এই শর্ট নোটটা লেখার মধ্যে যে ব্যালাড আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ মিউজিক অ্যান্ড ওয়ার অরিজিনালি ইন্টেন্ডেড টু বি সাং গিভিং দেম রেদমিক অ্যান্ড মেলোরিক কোয়ালিটি মানে গানের যে কোয়ালিটিগুলো আছে সেগুলো দাদাদের ভিতরে থাকতে হবে